হরিচরির দাঁতমারা ইউনিয়নের স্বাধীনগর গ্রামে। আমি বাবাকে হারিয়েছি 4 বছরে, মাকে হারিয়েছি 6 বছরে। আমি মানুষ হয়েছি মার বাড়ি হাটাদারি। এই যে হারানো, মা বাবাকে হারানো, এখানে একটা ইতিহাস জড়িত। সেটা হচ্ছে এই যে আমাদের এলাকাটা হরিচরির বাগান এলাকা, চা বাগান অধ্যুষিত এলাকা। 22টা চা বাগান আছে হরিচরি। কমিউনিস্টদের ঘাঁটি হচ্ছে হরিচরি। তৎকালীন কল্পতরু সেনগুপ্ত, নগেন দে, বিভূতি দাস, চিরেন্দ্র সরকার, ওনারা ছিলেন মূল নেতৃত্ব। এই সময়ে কমিউনিস্ট পার্টির একটা অত্যন্ত ঘৃণ্য কাজের ফলে আমি আসলে এতিম হয়ে গিয়েছিলাম। সেটা হচ্ছে এই, আমার বাবা মনোরঞ্জন নন্দী কোয়েসরা বাগানে ম্যানেজার ছিলেন এবং এটি ভাটিয়ারি কোম্পানির চারমাল ভাটিয়ারির অধিকারী ছিল। সেই ভাটিয়ারির সাথে যেমন পরবর্তী যা জেনেছি, মালিকের সাথে শ্রমিকদের কতগুলো ব্যাপারে বিভিন্ন সমস্যা ছিল। এক পর্যায়ে মালিকেই চট্টগ্রাম থেকে পুলিশ নিয়ে কোয়াছড়ায় শ্রমিকদেরকে শায়েস্তা করার চেষ্টা করে এবং সেখানে গোলাগুলি হয়, একজন শ্রমিক মারা যায়। এই যে ঘটনা কেউ কেউ বলতো, এই জন্যে কমিউনিস্ট পার্টি আমার বাবাকে দায়ী করেছেন। এটাকে এই কথাটা বলতেন যে যিনি একচ্ছত্র নেতৃত্বে ছিলেন তখন নগেন্দ্রে, উনি আমার প্রতিবেশী। ব্যাপারটা পরবর্তীতে আমি খোঁজ নিয়েছি, আমি নগেন্দ্রে জীবিত থাকাকালীন আমি কিন্তু ওনার সাথে, আমার খুব ইচ্ছা ছিল নগেনবাবুর মুখোমুখি হওয়া, কিন্তু আমি পারিনি। উনি একসময় 52-র দিকে উনি দেশ ছেড়ে ভারতে চলে যান, কিন্তু কল্পতরু সেনগুপ্তের মুখোমুখি আমি হয়েছি। কল্পতরু সেনগুপ্ত একটা বই লিখেছিল ওনার স্মৃতিচারণ, সেই বইটা আমি নাম বলছিলাম, আমি পড়েছি। পড়ে আমি অবাক হয়ে গেলাম যে এখানে এত বড় একটা ঘটনা, তার ঘটনা আমার বাবার, এ নিয়ে কিছু কোনো মন্তব্য করেনি। আমি সাত পর্যন্ত কল্পতরু সেনগুপ্তের সাথে পশ্চিমবঙ্গ গিয়ে দেখা করেছি। যে আপনি যে স্মৃতির কথাগুলো লিখলেন, এই যে হত্যাকাণ্ডটা সম্পর্কে আপনি আপনার বইতে কিছু লিখলেন না কেন? উনি বললেন, আমি লিখিনি সেটার উত্তর দিতে পারবো না। তাই আমি আমাকে বলেন, এটা এই যে একটা হত্যাকাণ্ড হলো, এটার জন্য কমিউনিস্ট পার্টির কী দায়িত্ব ছিল? উনি বললেন যে নগেন্দ্রে আমাদেরকে বলেছেন, পার্টিতে আলোচনা হয়েছে যে এই ব্যাপারটা জানতে হবে যে এরা একজন মারা গেল শ্রমিক, ওনার দায়িত্ব কী ম্যানেজার সাহেব, এটা জানানোর জন্য নগেন্দ্রকে পাঠানো হয়েছিল ওনার কাছে। এই ব্যাপারটা জানার জন্য যখন গিয়েছেন তখন নাকি হাতাহাতিতে ওনার থেকে গুলি লেগে উনি মারা গেছেন। কিন্তু আমি বললাম যে এটা হচ্ছে জঘন্য মিথ্যা। আমার বাবাকে অত্যন্ত পরিকল্পিতভাবে সন্ধ্যার পরে 10-12 জন শ্রমিক সহ ঢুকে অত্যন্ত জঘন্যভাবে হত্যা করেছে এই নগেনবাবু। আর আপনাদেরকে বোঝানো হয়েছে যে এটা হাতাহাতিতে, এটা হাতাহাতি নয়, একদম সাইলেন্সার ফিট করা রিভলভারের গুলি ওনার মাথায় আঘাত করেছে। এইভাবেই ওনারা পরিকল্পিত, সুন্দর, সুপরিকল্পিতভাবে হত্যা করেছে। সে হত্যার ফল আমি আর আমরা আমি এক ভাই ভাই বোন এক বোন ছিল, আমি আর বাড়িতে থাকতে পারিনি। আমি আমার মামারা আমাদেরকে নিয়ে এসেছিলেন হাটাদারি আমার মামার বাড়িতে, এবং সেখানে আমি লেখাপড়া করেছি। পার্বতী হাই স্কুলে থেকে তৎকালীন ম্যাট্রিক পাশ করে মিচিগান কলেজে ভর্তি হয়েছি, সেখান থেকে বিএসসি পাশ করে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই এবং সেখান থেকে মাস্টার্স। এ হচ্ছে লেখাপড়ার ইয়ে। সর্বশেষ যে ব্যাপারটা, 69-এর গণঅভ্যুত্থানের সময় আমি আরেকটা ব্যাপার আমার জীবনে চলে আসে, সেটা হচ্ছে ডক্টর জোহর, চম্পট জোহরের মৃত্যু। এই মৃত্যুটা আমার
অত্যন্ত কাছে। আমরা যখন মিছিল করে বেরোচ্ছিলাম, উনি প্রক্টর ছিলেন ডক্টর জোহা, উনি সামনে ছিলেন, সামনে হচ্ছে আমাদের দিকে মুখ করে মিলিটারিরা তাক করে আছে রাইফেল, আর ছেলেরা মিছিল করে বেরোবে রাজশাহী ইউনিভার্সিটি থেকে রাস্তায় রাজশাহীর দিকে যাবে। মিলিটারিরা গুলি ছুড়লো এবং গুলি ছাত্রদের গায়ে না লেগে শামসুর জোহা গায়ে লাগলো এবং উনি মারা গেলেন। এবং অনেকটা মনে 10 ফুটের মধ্যেই এই ঘটনাটা আমাদের ঘটেছে, আমাদের চোখের উপরে। এটা আমাদেরকে আমাকে আসলে অত্যন্ত আলোড়িত করেছে। এবং পরবর্তী ইউনিভার্সিটি বন্ধ হয়ে যায়, আমি চলে আসি, পরীক্ষাটাও সম্পূর্ণ হতে পারেনি। যখন এক যে 26 মার্চের ঘটনার পরে মিলিটারিরা আস্তে আস্তে দেশটাকে দখল করার চেষ্টা করছিল, তখনই শহর থেকে মানুষ আস্তে আস্তে দলে দলে সীমান্তের দিকে চলে যাচ্ছিলেন। আমরা লক্ষ্য করলাম আমাদের বাড়ি ওই পথেই আমাদের আত্মীয় স্বজনতে আরম্ভ করে সাধারণ মানুষ পায়ে হেঁটে রামগড়ের দিকে যাচ্ছে। আমরা তাদেরকে সহযোগিতা করেছি বিভিন্নভাবে। এক পর্যায়ে দেখা গেল যখন পাক মিলিটারিরা আস্তে আস্তে হাটহাজারি দখল করে নিল, তখন আমরা পায়ে হেঁটে রামগড় সীমান্ত অতিক্রম করে সাবরুমে গেলাম। সেখানে কাঁঠাল চুরিতে শরণার্থী হিসেবে যে আমাদের পরিবার আশ্রয় নিলাম এপ্রিলের শেষ দিকে। সেই জায়গায় আমরা মে মাস পর্যন্ত এখানে ছিলাম। মেয়ের দিকেই আমরা দুইজন ব্যক্তির আমরা সংস্পর্শে আসলাম, আমরা ওখানে শনাক্তি থাকাকালীন। একজন হচ্ছেন সৈয়দ আবুল ফজল, যিনি ফটিকছড়ি ন্যাপের সেক্রেটারি ছিলেন, উনি ওই জনতা ব্যাংকে চাকরি করতেন। আরেকজন হচ্ছেন ঈশ্বরের আহমদুর রহমান আজমি। আবুল ফজল সাহেবের মূলত আমাকে আহমদুর রহমান আজমির কাছে নিয়ে যান, প্রথমে কর্তাবাড়িতে, কর্তাবাড়ি থেকে ক্র্যাফ্ট হোস্টেলে একটা বেঁচে আমরা আসামের তেজপুরে ট্রেনিং গেলাম এক মাসে। আবার বাই করা হয়ে আবার রামগড়ের উপর দিয়ে পরে দিয়ে আমরা আস্তে আস্তে দেশে ঢুকে পড়লাম। একটা আমি কমান্ডার ফটিকছড়ি গ্রুপ, তিনি ডেপুটি কমান্ডার। এটা মনে হয় নভেম্বরে এসে প্রথমে কর্ণফুলির দিকে, পরে মাঝবান্ডার আবুল ফজলের বাড়িতে আমরা আসলে ক্যাম্প করেছিলাম, আশ্রয় নিয়েছিলাম। সেখান থেকে আমাদের পরিকল্পনাগুলো অগ্রসর হতে থাকে। আমরা চেষ্টা করেছি বাগানগুলোকে রাজাকার মুক্ত করা, যেমন ডাঙ্গাপানি এবং উপাশে এই বাগানগুলোকে রাজাকার মুক্ত করা, এগুলো আমরা সফল হয়েছি। এবং শেষ মুহূর্তে একটা ঘটনা ঘটেছে যে পাকিস্তানের বাহিনী প্রথমে নাজিরহাট থেকে রিট্রিট করে আবার ফেরত গিয়ে গেরিলা বাহিনীর মুখোমুখি হয়েছে এবং কয়েকজন গেরিলা শহীদ হয়েছেন, সেটা সবার জানা। তখনই দেশ স্বাধীনের ঘোষণা আসলো, আমরা এটা থেকে বিরত হলাম। আপনারা যেই চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ করেছেন, সেই চেতনা বর্তমান বাংলাদেশে কতটুকু বাস্তবায়িত হয়েছে? বাস্তবায়ন হচ্ছিল, আমরা বলবো অবশ্যই হচ্ছিল, সেদিকে যাচ্ছিল। দেশটা যেমন মুক্তিযুদ্ধের দিকে যাচ্ছিল, আওয়ামী লীগ, ন্যাপ, কমিউনিস্ট পার্টি সবাই মুক্তিযুদ্ধের পক্ষে যেমন যেভাবে, একইভাবে দেশ স্বাধীন হওয়ার পরেও আমরা জানি আমাদের এখানে ত্রিদলীয় ঐক্য জোট হয়েছিল। সেখানে ন্যাপ, কমিউনিস্ট পার্টি, আওয়ামী লীগ সবাই মিলে একটা দেশ গড়ে তোলার, মুক্তিযুদ্ধ শেষ দেশটাকে গড়ে তোলার যে একটা পরিকল্পনা, সেভাবেই দেশটা অগ্রসর হচ্ছিল। কিন্তু 75-এর যে মর্মান্তিক ঘটনা, সেটা আসলে আমাদেরকে আসে এই দেশটাকেই আসলে আবার সেই পাকিস্তানি ধারায়। এবং আমাদের এখন একটা ধারণা হচ্ছে এই স্বাভাবিক পাকিস্তানি ধারার যতটুকু না যাচ্ছে যে অনেক বেশি তারা অত্যন্ত সফল দেশটাকে, বাংলাদেশটাকে পাকিস্তানের কাছাকাছি নিয়ে যাওয়া, সেই নিয়ে নিয়ে যাওয়া। আমরা অনেকটা একটা বলতে গেলে কি মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধগুলো নিয়ে যারা আছে আমরা অসহায় অবস্থায় দিন যাপন করছি, তাদের কাছে অনেকটা জিম্মি বলা যেতে পারে। সরকারকে যেমন একদিকে জিম্মি করছে এই পাকিস্তানি চিন্তার মানুষ, একইভাবে স্বাধীনতার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাদেরকেও হুমকি ধমকি দিচ্ছে, জিম্মি করার চেষ্টা করছে। আমাদেরকে অবশ্যই নির্ভর করতে হবে নতুন প্রজন্মের মধ্যে উপরে। 75-এর পরে যেই নতুন তরুণ সমাজ দেশ সম্পর্কে যে বিভ্রান্তিমূলক মুক্তিযুদ্ধ সম্পর্কে, মুক্তিযুদ্ধ কথাটা তো উচ্চারণ করাও যেত না, এবং ঘোষক ইত্যাদি নিয়ে, মুক্তিযুদ্ধের ঘোষক ইত্যাদি নিয়ে যে জটিলতা মূল, এখনও পর্যন্ত আমাদের তো লজ্জা লাগে যে মুক্তিযুদ্ধের ইতিহাস এটা সঠিক জায়গায় সঠিকভাবে
চিত্রিত হয়নি, লিখিত হয়নি। এটা আমাদের দেশের জন্য একটা বড় কলঙ্ক আমরা বলব। এবং এই ব্যাপারটা এখন মনে হচ্ছে কিছু তরুণের, যারা লেখাপড়ার দিকে আছে, যারা দেশকে বুঝার চেষ্টা করছে, তাদের কাছে এটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। তারা যখন বুঝবে এই দেশটাকে আর পাকিস্তান এর চিন্তাধারায় ফিরিয়ে নেওয়া যাবে না, মুক্তিযুদ্ধের চেতনায় এটাকে উদ্ভাসিত সঠিক চিত্র, মুক্তিযুদ্ধের চিত্র, মুক্তিযুদ্ধের ইতিহাস, কারা কী করেছিল, সেগুলি যখন তারা জানবে, অবশ্যই আমাদের ধারণা তারা এই দেশটাকে সেই চেতনায় ফিরিয়ে নেবে।